হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। আর সবাই অনেকে বানিয়েছে টপ 10 মুভিজ অফ বলিউড 2018, টপ 10 হলিউড মুভিজ, টপ 10 বেঙ্গলি মুভিজ। ভালো ভালো বেঙ্গলি ফিল্মস এর লিস্ট তো আমিও বানিয়েছিলাম 2018-এ, বাট হাইয়েস্ট গ্রসিং বলিউড মুভিজ এর লিস্ট আই থিঙ্ক কেউ বানায়নি। তো তাই জন্য ভাবলাম বানাই, একটু রিসার্চ টিসার্চ করে বানালাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ বক্স অফিসের ব্যাপারেও জানতে অনেকে ইন্টারেস্টেড, আমাকে অনেকে কমেন্ট করে লেখে। তো এখানে 11টা হিন্দি ফিল্মের নাম রয়েছে যেগুলো বলিউডের 2018 এর টপ গ্রসার। তো ব্যাকওয়ার্ডে স্টার্ট করবো, 11 নম্বর থেকে 1 নম্বরে আসবো। তো আমি একটু লিখে রেখেছি, কারণ এক্সাক্ট ফিগারগুলো তবেই আপনাদেরকে বলা পসিবল হবে। তো ফার্স্ট 11 নম্বরে আছে রেড, স্টারিং অজয় দেবগন, ডিরেক্টেড বাই রাজকুমার গুপ্তা, ভায়াকম 18 এর প্রোডাকশন। এটা কামিয়েছে হচ্ছে 103.07 করোড়, 103.07 করোড়। এটা ইন্ডিয়ার বক্স অফিস কালেকশন। হ্যাঁ, 10 নম্বরে রয়েছে অক্ষয় কুমারের গোল্ড, ডিরেক্টেড বাই রিমা কাকতি, প্রডিউস বাই ফারহান আখতার, মানে এক্সেল এন্টারটেনমেন্ট, রিতেশ সিদ্ধওয়ানি অ্যান্ড ফারহান আখতার। সিনেমা কামিয়েছে 104.72 করোড়। 9 নম্বরে রয়েছে দ্য সারপ্রাইজ হিট সোনু কি টিটু কি সুইটি, ডিরেক্টেড অ্যান্ড প্রডিউস বাই লাভ রঞ্জন। সিনেমাটা কামিয়েছে 108.95 করোড়। এরপরে রয়েছে রাজি, স্টারিং আলিয়া ভাট, ডিরেক্টেড বাই মেঘনা গুলজার, প্রডিউস বাই ধর্মা প্রোডাকশন, মানে করণ জোহর। সিনেমাটা কামিয়েছে 123.84 করোড়। এটাও একটা সারপ্রাইজ হিট ছিল, একটা সিঙ্গেল মানে উমেন সেন্ট্রিক সিনেমা যে এত টাকার বিজনেস করবে কেউ ভাবিনি। এরপরেই রয়েছে স্ত্রী, স্ত্রী এর ডিরেক্টর হচ্ছেন আমর কৌশিক এবং ফিল্ম প্রডিউস করেছে ম্যাডক ফিল্মস, মানে দিনেশ বিজান, 129.90 করোড়। এরপরে লিস্টের নাম হচ্ছে বাধাইহো, বাধাইহো ডিরেক্টর তো আমরা জানি অমিত শর্মা, এবং সিনেমাতে রয়েছেন আয়ুষ্মান খুরানা, নীনা গুপ্তা, গজরাজ রাও। তো বাধাইহো বিজনেস করেছে 137.61 করোড়। এরপরের ফিল্মটা হচ্ছে বাগি 2, ডিরেক্টেড বাই আহমদ খান, প্রডিউস বাই সাজিদ নাডিয়াডওয়ালা, স্টারিং টাইগার শ্রফ অ্যান্ড দিশা পাটানি। সিনেমাটা কামিয়েছে 164.38 করোড়। এরপরেই রয়েছে 2.0, ডিরেক্টেড বাই শঙ্কর, প্রডিউসড বাই লাইকা প্রোডাকশন, মানে সুভাষ করণ, স্টারিং অক্ষয় কুমার অ্যান্ড রজনীকান্ত, সবাই জানে, 189.40 করোড়। এটা আমি খালি হিন্দিটা বলছি, ওভারঅল মেলালে তো অনেক বেশি, বাট হিন্দি ভার্সন কামিয়েছে হচ্ছে 189.40 করোড়। তারপরেই রয়েছে সিম্বা, ইয়েস সিম্বা, ডিরেক্টেড বাই রোহিত শেট্টি, প্রডিউস বাই রোহিত শেট্টি অ্যান্ড করণ জোহর, স্টারিং রণবীর সিং অ্যান্ড সারা আলী খান। এটা কামিয়েছে 190 কোটি এখনো অবধি, কিন্তু এখনো এটা রানিং, তাই জন্য আই থিঙ্ক নিয়ার অ্যাবাউট 220-230 করোড় বক্স অফিসে কামাবে। খালি ইন্ডিয়ান বক্স অফিসের কথা বলছি, এটার মধ্যে ওভারসিজ কিছু নেই। এরপরে রয়েছে পদ্মাবত, স্টারিং দীপিকা পাডুকোন, শাহিদ কাপুর অ্যান্ড রণবীর সিং অ্যাজ আলাউদ্দিন খিলজি, ডিরেক্টেড বাই সঞ্জয় লীলা বনশালী, প্রডিউস বাই ভায়াকম 18 অ্যান্ড সঞ্জয় লীলা বনশালী। এটা কামিয়েছে 302.15 করোড়। আর নাম্বার ওয়ানে অ্যাজ ইউজুয়াল যে বছর রাজকুমার হিরানি সিনেমা থাকে সে বছর উনি টপে থাকেন, দ্যাট ইজ সঞ্জু, ডিরেক্টেড বাই রাজকুমার হিরানি, স্টারিং রণবীর কাপুর, ভিকি কৌশল, পরেশ রাওয়াল, এবং প্রডিউসড বাই ফক্স স্টার এন্টারটেনমেন্ট অ্যান্ড বিধু বিনোদ চোপড়া অ্যান্ড রাজকুমার হিরানি প্রোডাকশনস। তো এটা হচ্ছে হাইস্ট, 342.53 করোড়, হাইস্ট অফ 2018। সো দ্যাট ওয়াজ দ্য লিস্ট গাইস, এগুলো ইন্ডিয়ান বক্স অফিস কালেকশন একদম পারফেক্ট সোর্স থেকে, ওভারসিজ মেলালে আরো বেশি হবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড পাশে একটা বেল বাটন আছে ওটাকে প্রেস করে দেবেন যাতে আপনি সব রকমের নোটিফিকেশন পাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।